সম্ভাব্যতা, প্রবাবিলিটি, উপক্রমণিকা, ইন্ট্রোডকশন, এক নির্দিষ্ট সময়ে বর্ষা হবার সম্ভাবনা, প্রতিযোগিতার ভাগ নেওয়াকু থিবা গোটিয়ে দলর জিতিবার সম্ভাবনা, লটেরি টিকেট কিনিথিবা জনে ব্যক্তি প্রথম পুরস্কার পাইবার সম্ভাবনা, পরীক্ষা দেবাকু থিবা জনে বিদ্যার্থী প্রথম স্থান অধিকার করিবার সম্ভাবনা ইত্যাদি বিষয়গুলিকু অনুধ্যান কলে জনা যায় যে এথিরু কোনোসেটি নিশ্চিত নুহে, মাত্র প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু সম্ভাবনা অছি। প্রশ্ন উঠুছি, সম্ভাবনা কেতে? এহাকু কোন মপা যাই পারিব? কোনোসি এক ঘটনার সম্ভাবনার পরিমাপরু সম্ভাব্যতা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরির সৃষ্টি হইতিলা। ফ্রান্সরে পুরাতন কালরে জুয়া খেল অত্যন্ত লোকপ্রিয় থিলা, এণু খেলরে অর্থ খটাই বাজি জিতিবার সম্ভাবনা কেতে, এই প্রশ্ন অর্থ খটাউথিবার লোকমানক মধ্যরে মুখ্য আলোচ্য বিষয় থিলা। 1654 মসিহা কথা, সেভলিয়ার ডি মিরে জনে নুয়া ব্যক্তি জুয়া খেলরে সিদ্ধহস্ত থিলে। বাজি জিতিবার সম্ভাবনা সম্পর্কে সে গণিতজ্ঞ ব্লেজ পাসকেল ঙ্কর সহায়তা নেইথিলে, অর্থাৎ তাঙ্কু সে বারম্বার প্রশ্ন পচারুথিলে। ব্লেজ পাসকেল ও পেরে ডি ফর্মাট এই দুইজন ফরাসি গণিতজ্ঞ সেমানক মধ্যরে বাজি জিতিবার সম্ভাবনা সম্পর্কে আলোচনা করুথিলে এবং প্রত্যেক বাজি জিতিবার সম্ভাবনা সম্পর্কিত সমস্যার সমাধান করিথিলে। এই দুই গণিতজ্ঞঙ্ক দ্বারা সমাধান সূত্ররু হি সম্ভাব্যতা তত্ত্ব ষোড়শ শতাব্দীরে জন্মলাভ করিথিলা। পরে সম্ভাব্যতা তত্ত্বকু যেউ গণিতজ্ঞ মানে পরিপুষ্ট করিথিলে সেমানক মধ্যরু বর্নলি, ল্যাপ্লাস, ডি মোভে এমানক নাম উল্লেখযোগ্য। সম্ভাব্যতা তত্ত্বর প্রথম পুস্তক যাহা 1654 মসিহারে প্রকাশিত হইথিলা তাহার রচয়িতা থিলে পদার্থ বিজ্ঞানবিদ খ্রিস্টিয়ানা হিউগেন্স। যেউ গণিতজ্ঞ সমূহ সম্ভাব্যতা তত্ত্বকু আধুনিক গণিতর রূপ প্রদান করিছন্তি সেমানক মধ্যরে এ এন কলমগর, এ এ মার্কো এমানক নাম উল্লেখযোগ্য। সম্ভাবনা তত্ত্বর বহুল প্রয়োগ যেউ বিভাগগুড়িকরে অছি সেগুড়িক হেলা পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, অর্থনীতি, যোজনা প্রকরণ, পানিপাগর পূর্ব অনুমান, বাণিজ্য বিভাগ ইত্যাদি। বর্তমান আস সম্ভাব্যতার ধারণা সম্পর্কে আলোচনা করিবা। সম্ভাব্যতার ধারণা, সম্ভাব্যতার ধারণা পরীক্ষণ এবং পর্যবেক্ষণ উপরে আধারিত, অর্থাৎ এক্সপেরিমেন্টস এবং অবজরভেশনস উপরে আধারিত। প্রকৃত পরীক্ষণ করি এবং সেতির উদ্ভব ফলাফলর প্রকৃত উপস্থাপনা করা যাই সুবেতাকু মাপ করা যাউথিবারু এহাকু ইম্পেরিক্যাল প্রভাবটি কুহাযায়। মুদ্রা টস ও লুডুগোটি গড়াইবা ভলি কেতেক পরীক্ষণরু আমি প্রবাবিলিটির স্পষ্ট ধারণা পাইপারিবা। গোটিয়ে মুদ্রার দুইটি পার্শ্ব, সেগুড়িক মধ্যরু গোটিয়ে হেড এবং এহার বিপরীত পার্শ্ব টেল। মুদ্রাটিকু টস কলে এইচ কিংবা টি উপরকু আসি পড়িব তাহা তুমি জানিছ। টস পূর্বরু আমি কহিপারিবা কি পড়িথিবা পার্শ্বটি হেড হেব কিংবা টেল হেব, কারণ এই ফলাফল কোনোসি নিয়মর অধীন নুহে। ফলাফল যাহা বি আসিবার সম্ভাবনা অছি এথিপাইঁ ব্যবহৃত মুদ্রাটি অনপেক্ষ বা অপ্রবণ, অর্থাৎ অনবায়েসড এবং সমতুল্য ব্যালান্সড হেবা দরকার। যেপরিকি ফলাফল এইচ কিংবা টি হেবার সম্ভাবনা অর্থাৎ চান্স সমান হেউথিব, সেইপরি লুডুগোটি মধ্যে অপ্রবণ এবং সমতুল্য হেবা আবশ্যক। যেপরিকি লুডুগোটি গড়াইবা দ্বারা এথিরে পড়ুথিবা ছয় গোটি ফলাফল যথা 1, 2, 3, 4, 5, 6 পড়িবার সম্ভাবনা সমান হেউথিব। উক্ত আলোচনারে সম্ভাব্যতা কেবল পরীক্ষণ এবং পর্যবেক্ষণ উপরে পর্যবেশিত হেব। মনে রখ, মুদ্রা টসরে মুদ্রাটি সর্বদা অপ্রবণ ও সমতুল্য, সুতরাং এই বিশেষণ দ্বয়ঙ্কু ব্যবহার নকলে মধ্য
ବ୍ୟବହୃତ ମୁଦ୍ରାଟି ଅପ୍ରବଣ ଓ ସମତୁଲ୍ୟ ବୋଲି ଧରି ନିଆଯାଏ। ଦ୍ରଷ୍ଟବ୍ୟ ଘଟଣା ବା ଇଭେଣ୍ଟ କହିଲେ କ'ଣ ବୁଝିବା? ଗୋଟିଏ ପରୀକ୍ଷଣରେ ଉପୁଜୁଥିବା ସମସ୍ତ ଫଳାଫଳ ମଧ୍ୟରୁ ଯେକୌଣସି ସଂଖ୍ୟକ ଫଳାଫଳମାନଙ୍କୁ ବିଚାର କରିବା ଦ୍ୱାରା ଗୋଟିଏ ଘଟଣା ଉପୁଜିଥାଏ। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ, ମୁଦ୍ରା ଏକଥର ଟସ୍ କଲେ ଫଳ ଟି କିମ୍ବା ଏଚ୍ ହେବ। ଏଥିରେ ଦୁଇ ଗୋଟି ଘଟଣା ଉପୁଜିଲା ବୋଲି କହିବାକୁ ପଡ଼ିବ। ଆସ ନିମ୍ନ କେତେକ ପରୀକ୍ଷଣ ସହ ଜଡ଼ିତ ହେବା, ଯାହାଦ୍ୱାରା ସମ୍ଭାବ୍ୟତା ତତ୍ତ୍ୱକୁ ବୁଝିବା ଆମ ପକ୍ଷେ ସହଜ ହୋଇପାରିବ। ବର୍ତ୍ତମାନ ପ୍ରଥମ ପରୀକ୍ଷଣକୁ ଯିବା। ମୁଦ୍ରା ଟସ୍, ଟସିଂ ଏ କଏନ୍। ପ୍ରଥମେ ଗୋଟିଏ ମୁଦ୍ରାକୁ 10 ଥର ଟସ୍ କରିବା। ଆମେ ଜାଣିଛେ ଥରେ ଟସ୍ କଲେ ଏଚ୍ କିମ୍ବା ଟି ପଡ଼ିବ। ଆସ ଗୋଟିଏ ସାରଣୀ ଏପରି ପ୍ରସ୍ତୁତ କରିବା ଯେଉଁଥିରେ 10 ଥର ଟସ୍ରେ ପଡୁଥିବା ଏଚ୍ ଏବଂ ଟିକୁ ଠିକ୍ ଭାବେ ଲିପିବଦ୍ଧ ପାଇଁ ଅନୁରୂପ ସ୍ତମ୍ଭରେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଟିକ୍ ଚିହ୍ନ ଦେବା। ଟେବୁଲ୍ 1 ଭଲ ଭାବରେ ଲକ୍ଷ୍ୟ କର। 3ଟି ସ୍ତମ୍ଭରେ ପ୍ରଥମ ସ୍ତମ୍ଭ ହେଉଛି ଟସ୍ ସଂଖ୍ୟା ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ, ଦ୍ୱିତୀୟ ମୁଦ୍ରାର ଏଚ୍ ପାର୍ଶ୍ୱ, ତୃତୀୟ ମୁଦ୍ରାର ଟି ପାର୍ଶ୍ୱ। ବର୍ତ୍ତମାନ ଟିକ୍ ଚିହ୍ନ ଦେଇସାରିଲା ପରେ ଟିକ୍ ଚିହ୍ନକୁ ଗଣି ଟସ୍ ଦ୍ୱାରା ପଡ଼ିଥିବା ସମୁଦାୟ ଏଚ୍ ପାର୍ଶ୍ୱ ସଂଖ୍ୟା ଏବଂ ସମୁଦାୟ ଟି ପାର୍ଶ୍ୱ ସଂଖ୍ୟା ସ୍ଥିର କରିବା। ସମୁଦାୟ ଏଚ୍ ସଂଖ୍ୟା ଏବଂ ମୁଦ୍ରା ଟସ୍ ସଂଖ୍ୟାକୁ ନେଇ ସେମାନଙ୍କ ଅନୁପାତ ସ୍ଥିର କରିବା। ସେହିପରି ସମୁଦାୟ ଟି ସଂଖ୍ୟା ଏବଂ ମୁଦ୍ରା ଟସ୍ ସଂଖ୍ୟାର ଅନୁପାତ ମଧ୍ୟ ସ୍ଥିର କରିବା। ଅର୍ଥାତ୍ 10 ଗୋଟି ଟସ୍ ପାଇଁ ସମୁଦାୟ ଏଚ୍ ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ମୁଦ୍ରା ଟସ୍ ସଂଖ୍ୟା ଏବଂ ସମୁଦାୟ ଟି ସଂଖ୍ୟା ଏବଂ ସମୁଦାୟ ଟି ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ମୁଦ୍ରା ସମୁଦାୟ ଟି ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ମୁଦ୍ରା ଟସ୍ ସଂଖ୍ୟା ସ୍ଥିର କରିବା। ପୁଣି 20 ଥର ମୁଦ୍ରା ଟସ୍ ପାଇଁ ଏବଂ 30 ଥର ମୁଦ୍ରା ଟସ୍ ପାଇଁ ଉକ୍ତ ପରୀକ୍ଷଣର ପୁନରାବୃତ୍ତି କରିବା। ସେଥିରୁ ପୂର୍ବ ଭଳି ମୁଦ୍ରା ଟସ୍ରେ ପଡୁଥିବା ଏଚ୍ ସଂଖ୍ୟା ଏବଂ ଟି ସଂଖ୍ୟା ସ୍ଥିର କରିବା ଏବଂ ପରେ ଦ୍ୱିତୀୟ ସୋପାନକୁ ଆଧାର କରି ପ୍ରତ୍ୟେକ ପରୀକ୍ଷଣ ପାଇଁ ଆନୁପାତିକ ସଂଖ୍ୟାଗୁଡ଼ିକୁ ସ୍ଥିର କରିବା। ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ପୂର୍ବ ଭଳି ଗୋଟିଏ ଲେଖାଏଁ ଟେବୁଲ୍ ପ୍ରସ୍ତୁତ କର ଏବଂ ଟେବୁଲ୍ରୁ ନିର୍ମିତ ତଥ୍ୟ ଆଧାରରେ ଆନୁପାତିକ ସଂଖ୍ୟାଗୁଡ଼ିକୁ ସ୍ଥିର କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କର। ଏହିପରି ଟସ୍ ସଂଖ୍ୟା ବା ଏନ୍ କ୍ରମେ କ୍ରମେ ବଢ଼ି ଚାଲିଲେ ଏଚ୍ର ବାରମ୍ବାରତା ଯାହାକି ଏମ୍ ଏନ୍ ବାଇ 2ର ନିକଟବର୍ତ୍ତୀ ହେବ। ଏହି ପରୀକ୍ଷଣରୁ ଆମେ କହିପାରିବା ଯେ ଟସ୍ ସଂଖ୍ୟା ବା ଏନ୍ ଅତି ବୃହତ୍ ହେଲେ ଏଚ୍ର ବାରମ୍ବାରତା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଟସ୍ ସଂଖ୍ୟା ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏମ୍ ବାଇ ଏନ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 1/2 ହେବ। ସେହିପରି ଟିର ବାରମ୍ବାରତା ଓ ଟସ୍ ସଂଖ୍ୟାର ଅନୁପାତ ମଧ୍ୟ 1/2 ହେବ। ସଂକ୍ଷେପରେ ଆମେ ଲେଖିବା ଏଚ୍ର ସମ୍ଭାବ୍ୟତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ହାଫ୍ ଏବଂ ଟିର ସମ୍ଭାବ୍ୟତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ହାଫ୍। ଏହାକୁ ସଂକେତ ମାଧ୍ୟମରେ ଲେଖିବା ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଏଚ୍ ଅର୍ଥାତ୍ ପି ଏଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ହାଫ୍, ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଟି ଅର୍ଥାତ୍ ପି ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ହାଫ୍। ଏକ ପରୀକ୍ଷଣରେ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ପାଇଁ ଗୋଟିଏ ଟେବୁଲ୍ ଗଠନ କରାଯାଇଛି। ଟେବୁଲ୍ 2କୁ ଦେଖ। ଏଥିରେ ଟସ୍ ସଂଖ୍ୟାର ବୃଦ୍ଧି କରାଯାଇଛି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଟସ୍ରେ ପଡୁଥିବା ଏଚ୍ ସଂଖ୍ୟାକୁ ମଧ୍ୟ ଲିପିବଦ୍ଧ କରାଯାଇଛି। ତତ୍ପରେ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ପିଏଚ୍ ନିରୂପଣ କରାଯାଇଛି। ଭଲ ଭାବରେ ଟେବୁଲ୍ 2କୁ ଦେଖ। ଏହା 4ଟି ସ୍ତମ୍ଭ ବିଶିଷ୍ଟ। ପରୀକ୍ଷଣର କ୍ରମିକ ନମ୍ବର, ଟସ୍ ସଂଖ୍ୟା ବା ଏନ୍, ଏଚ୍ର ବାରମ୍ବାରତା ଅର୍ଥାତ୍ ଏମ୍ ଏବଂ ପିଏଚ୍ ବା ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ପିଏଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏମ୍ ବାଇ ଏନ୍ ସ୍ତମ୍ଭମାନଙ୍କର ହେଡିଂରେ ଦିଆଯାଇଛି। ଭଲ ଭାବରେ ଦେଖ। 6ଟି ପରୀକ୍ଷଣ ଏଠାରେ ସଂଗଠିତ ହୋଇଛି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ପରୀକ୍ଷଣରେ ଟସ୍ ସଂଖ୍ୟା ଭିନ୍ନ ଭିନ୍ନ ଦିଆଯାଇଛି ଏବଂ ଟସ୍ ସଂଖ୍ୟାକୁ ଆସ୍ତେ ଆସ୍ତେ ବଢ଼ାଇ ଦିଆଯାଇଛି। ଏହି ଟେବୁଲ୍ରୁ ସ୍ପଷ୍ଟ ଯେ ଟସ୍ ସଂଖ୍ୟା ଏନ୍ର ବୃଦ୍ଧି ଘଟିଲେ ଶେଷ ସ୍ତମ୍ଭରେ ପାଇଥିବା ସଂଖ୍ୟା ଓ 0.5 ଅର୍ଥାତ୍ ହାଫ୍ ମଧ୍ୟରେ ପାର୍ଥକ୍ୟ କ୍ରମେ କ୍ରମେ କମି ଆସୁଛି। ଭଲ ଭାବରେ ଲକ୍ଷ୍ୟ କର। ସେହିପରି ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ଟିର ସମ୍ଭାବ୍ୟତାକୁ ସ୍ଥିର କରାଯାଇପାରେ। ମନେ ରଖ, ଏଚ୍ର ସମ୍ଭାବ୍ୟତା ଓ ଟିର ସମ୍ଭାବ୍ୟତାର ସମଷ୍ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 1 ଅର୍ଥାତ୍ ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଏଚ୍ ପିଏଚ୍
plus probability of T, that is PT, is equal to 1. বর্তমান দ্বিতীয় পরীক্ষণ কু যা লুডু গোটি গড়াইবা গোটিয়ে লুডু গোটি কু 15 থর গড়াইবা প্রত্যেক থর 1 2 3 4 5 ও 6 মধ্যরু যে কোনসি গোটিয়ে সংখ্যা গোটির উপর পার্শ্বরে দৃশ্যমান হব অবশ্য কতক গোটিরে উক্ত সংখ্যা পরিবর্তে সেই সংখ্যক চিহ্ন মধ্যে থাকে প্রথম পরীক্ষণ ভি প্রত্যেক থর লুডু গোটি গড়াইবা পরে গোটির উপরক দেখা যাওয়া সংখ্যাক নিম্ন টেবুল অর্থাৎ টেবুল 3 রে টি চিহ্ন দ্বারা অনুরূপ স্তম্ভ মানে লিপিবদ্ধ করা বর্তমান লুডু গোটি গড়াইবা সংখ্যা হওয়া 1 টু 15 এবং দৃশ্যমান সংখ্যাগুড়িক হল 1 2 3 4 5 এবং 6 টেবুলরু প্রত্যেক ফল অর্থাৎ 1 2 3 4 5 ও 6 র বারম্বারতা স্থির করিবা এবং প্রত্যেক বারম্বারতা ও লুডু গোটি গড়াইবার সংখ্যার অনুপাতকু মধ্যে স্থির করিবা এঠারে লুডু গোটি গড়াইবার সংখ্যাকু যথাক্রমে 40 টাইমস বা 40 থর ও 50 থরকু বড়াও এবং পূর্ববড়ি 1 2 3 4 5 ও 6 র বারম্বারতা ও টস সংখ্যার অনুপাত গুড়ি স্থির কর উক্ত পরীক্ষণর জাঁপার প্রত্যেক ফলর বারম্বারতা ও লুডু গোটি গড়াইবা সংখ্যার অনুপাত 1/6 অর্থাৎ 0.166 র নিকটবর্তী হব বর্তমান লুডু গোটি গড়া যাওয়া সংখ্যা এন কু বৃদ্ধি করা যাই গোটিয়ে পরীক্ষণরে কেবল ফল 4 র বারম্বারতা এম স্থির করা যাইছি তৎপরে এম বাই এন স্থির করে নিম্ন টেবুলর অনুরূপ স্তম্ভগুড়ি লিপিবদ্ধ করা যাইছি ভাল ভাবে লক্ষ্য কর টেবুল 4 গোটিয়ে গড়া যাওয়া সংখ্যা ফল 4 র বারম্বারতা এবং 4 র সম্ভাব্যতা ইজ ইকুয়াল টু এম বাই এন ইজ ইকুয়াল টু 4 র বারম্বারতা ডিভাইডেড বাই গোটি গড়িথিবা সংখ্যা কু স্তম্ভ মানঙ্করে লেখা যাইছি এঠারে লক্ষ্য কর যে এন র মূল্যর বৃদ্ধি ঘটিলে এম বাই এন র মান 0.166 কিংবা 1/6 র নিকটবর্তী হেউছি এঠারে সংক্ষেপরে লেখিপারিবা 4 র সম্ভাব্যতা অর্থাৎ পি 4 ইজ ইকুয়াল টু 1/6 সেইপরি 1 2 3 5 এন্ড 6 প্রত্যেকর সম্ভাব্যতা 1/6 নিরূপণ করা যাই পারে এঠারে আমি এই পরীক্ষণরু এই সিদ্ধান্তরে উপনীত হেবা যে গোটিয়ে ফলর সম্ভাব্যতা ইজ ইকুয়াল টু ফলটির বারম্বারতা ডিভাইডেড বাই সমুদায় গোটি গড়িবার সংখ্যা সুতরাং ই এক ঘটনা হলে এর সম্ভাব্যতা অর্থাৎ পিই ইজ ইকুয়াল টু এম বাই এন উপরোক্ত পরীক্ষণ দ্বয়ের জাণিলে ফার্স্ট পিই অর্থাৎ প্রবাবিলিটি অফ দি ইভেন্ট ই ইজ ইন বিটুইন 0 এন্ড 1 অর্থাৎ যে কোনসি এক নির্দিষ্ট ফলর সম্ভাব্যতা 0 এবং 1 মধ্যস্থ সংখ্যা সেকেন্ড গোটিয়ে পরীক্ষণরে ফলাফল গুড়িকর সম্ভাব্যতার সমষ্টি সর্বদা 1 সহ সমান হেব দ্রষ্টব্য এ পরীক্ষণরে যদি এক নির্দিষ্ট ফল নিশ্চিত ভাবে ঘটে তেবে উক্ত ফলর সম্ভাব্যতা 1 সহ সমান হেব বি পরীক্ষণরে যদি কোনসি ফল কেবে হি উপজি ন থায়ে তেবে এহার সম্ভাব্যতা 0 হেব তেণু পিই ইজ গ্রেটর দ্যান ইকুয়াল টু 0 এন্ড লেস দ্যান ইকুয়াল টু 1 ভালো ভাবে মনে রাখ যে কোনসি ঘটনার সম্ভাব্যতা ইজ গ্রেটর দ্যান ইকুয়াল টু 0 অর লেস দ্যান ইকুয়াল টু 1 এ সম্বন্ধীয় কতক উদাহরণর আলোচনা এখানে অপরিহার্য উদাহরণ 1 গোটিয়ে অপ্রবণ মুদ্রাকু একসঙ্গে 500 থর টস করা যিবারু নিম্ন প্রকারে ফল ঘটিলা অর্থাৎ এইচ র বারম্বারতা 260 টি র বারম্বারতা 240 প্রত্যেক ফল পাই
ଆମେ ସମ୍ଭାବ୍ୟତା ସ୍ଥିର କରିବା। ସମାଧାନ, ଏଠାରେ ସମୁଦାୟ ଟସ୍ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 500, ଏଚ୍ ର ବାରମ୍ବାରତା 260 ଏବଂ ଟି ର ବାରମ୍ବାରତା 240। ଅତଏବ ପିଏଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଚ୍ ର ବାରମ୍ବାରତା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଟସ୍ ସଂଖ୍ୟା, ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 260/500 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 13/25 ଅଥବା 0.52। ସେହିପରି ପିଟି ଅର୍ଥାତ୍ ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟି ର ବାରମ୍ବାରତା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଟସ୍ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 240/500 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 12/25 ଅଥବା 0.48। ଏଠାରେ ଲକ୍ଷ୍ୟ କର, ଉଭୟର ସମ୍ଭାବ୍ୟତା ଅର୍ଥାତ୍ ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଏଚ୍ ପ୍ଲସ୍ ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଟି ର ସମଷ୍ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 1। ଉଦାହରଣ 2, ଦୁଇ ଗୋଟି ଅପ୍ରବଣ ମୁଦ୍ରାକୁ ଏକସଙ୍ଗେ 500 ଥର ଟସ୍ କରାଯିବାରୁ ଫଳ ନିମ୍ନ ପ୍ରକାରରେ ଲବ୍ଧ ହେଲା। ଫାର୍ଷ୍ଟ ବିଟ୍, ଏଚ୍ ର ବାରମ୍ବାରତା, ଦୁଇଟି ଏଚ୍ ର ବାରମ୍ବାରତା 100/5। ସେକେଣ୍ଡ ବିଟ୍, ଗୋଟିଏ ଏଚ୍ ର ବାରମ୍ବାରତା 275। ଥାର୍ଡ ବିଟ୍, କୌଣସିଟି ଏଚ୍ ନୁହେଁ ଉକ୍ତ ଘଟଣାର ବାରମ୍ବାରତା 120। ପ୍ରତ୍ୟେକ ଫଳ ପାଇଁ ସମ୍ଭାବ୍ୟତା ନିରୂପଣ କରି ସେମାନଙ୍କର ସମଷ୍ଟି ସ୍ଥିର କରିବା। ସମାଧାନ, ଦୁଇଟି ଏଚ୍କୁ ଏଚ୍ ଏଚ୍, ଗୋଟିଏ ଏଚ୍କୁ ଏଚ୍ ଟି କିମ୍ବା ଟିଏଚ୍ ଓ କୌଣସି ଏଚ୍ ନୁହେଁକୁ ଟି ଟି ରୂପେ ସୂଚିତ କରାଯାଇଥାଏ, କାରଣ ଦୁଇଟି ମୁଦ୍ରାକୁ ଟସ୍ କରାଇଲେ ସମ୍ଭାବ୍ୟ ଫଳାଫଳଗୁଡ଼ିକ ହେବ ଏଚ୍ ଏଚ୍, ଏଚ୍ ଟି, ଟିଏଚ୍, ଟି ଟି। ସମୁଦାୟ ଟସ୍ ସଂଖ୍ୟା ଏନ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 500 ଏବଂ ଏଚ୍ ଏଚ୍ ର ସମ୍ଭାବ୍ୟତା ପି ଏଚ୍ ଏଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 105/500 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 21/100। ଏଚ୍ ଟି କିମ୍ବା ଟିଏଚ୍ ର ସମ୍ଭାବ୍ୟତା ଅର୍ଥାତ୍ ପିଏଚ୍ ଟି କିମ୍ବା ଟିଏଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 275/500 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 11/20 ଏବଂ ଏଚ୍ ଏଚ୍ ର ସମ୍ଭାବ୍ୟତା ଏବଂ ଟି ଟି ର ସମ୍ଭାବ୍ୟତା ଅର୍ଥାତ୍ ପି ଟି ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 120/500 ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 6/25। ଏଠାରେ ନିରୂପିତ ସମ୍ଭାବ୍ୟତା ଗୁଡ଼ିକର ସମଷ୍ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ପିଏଚ୍ ଏଚ୍ ପ୍ଲସ୍ ପିଏଚ୍ ଟି କିମ୍ବା ଟିଏଚ୍ ପ୍ଲସ୍ ପି ଟି ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 21/100 ପ୍ଲସ୍ 11/20 ପ୍ଲସ୍ 6/25 ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 100/100 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 1। ବର୍ତ୍ତମାନ ଉଦାହରଣ 3କୁ ଯିବା। ଗୋଟିଏ ଅପ୍ରବଣ ଲୁଡ଼ୁଗୋଟିକୁ 1000 ଥର ଗଡ଼ାଇ ଦିଆଯିବାରୁ ନିମ୍ନରେ ପ୍ରଦତ୍ତ ଫଳଗୁଡ଼ିକ ଲବ୍ଧ ହେଲା। ସେଗୁଡ଼ିକୁ ଗୋଟିଏ ସାରଣୀରେ ଲିପିବଦ୍ଧ କରାଯାଇଛି। ଫଳ ଏବଂ ବାରମ୍ବାରତାଗୁଡ଼ିକୁ ଲେଖାଯାଇଛି। ଏହି ତଥ୍ୟକୁ ଉପଯୋଗ କରି 6ର ସମ୍ଭାବ୍ୟତା, ଏକ ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା ପଡ଼ିବାର ସମ୍ଭାବ୍ୟତା ଏବଂ 2 କିମ୍ବା 4ର ସମ୍ଭାବ୍ୟତା ସ୍ଥିର କରିବା। ତାର ସମାଧାନକୁ ଯିବା। ଏଠାରେ ମୋଟ ପରୀକ୍ଷଣ ସଂଖ୍ୟା ଏନ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 1000, ଫଳ 6ର ସମ୍ଭାବ୍ୟତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ପି 6 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 185/1000 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 0.185। ଫଳ 1ର ବାରମ୍ବାରତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 150, ଫଳ 3ର ବାରମ୍ବାରତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 149 ଓ ଫଳ 5ର ବାରମ୍ବାରତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 179। ଅତଏବ ଫଳ ଅଯୁଗ୍ମ ହେବାର ବାରମ୍ବାରତାର ସମଷ୍ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 478। ସୁତରାଂ ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟାର ସମ୍ଭାବ୍ୟତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 478/1000 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 0.478। ଥାର୍ଡ, 2ର ବାରମ୍ବାରତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 157, 4ର ବାରମ୍ବାରତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 180। ସୁତରାଂ 2 କିମ୍ବା 4ର ବାରମ୍ବାରତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 157 ପ୍ଲସ୍ 180 ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 337। ଅତଏବ 2 କିମ୍ବା 4ର ବାରମ୍ବାରତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 337/1000 ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 0.337। ବର୍ତ୍ତମାନ ଉଦାହରଣ 4କୁ ଯିବା। ଏକ ସହରରେ ଥିବା
2000 ସଂଖ୍ୟକ ଗାଡ଼ିଚାଳକମାନଙ୍କ ପର୍ଯ୍ୟବେକ୍ଷଣରୁ ନିମ୍ନଲିଖିତ ତଥ୍ୟ ଉପଲବ୍ଧ ହେଲା। ବର୍ତ୍ତମାନ ଚାଳକମାନଙ୍କ ବୟସ ଏବଂ ଗୋଟିଏ ବର୍ଷରେ ଘଟିଥିବା ଗାଡ଼ି ଦୁର୍ଘଟଣା ସଂଖ୍ୟାକୁ ଗୋଟିଏ ଟେବୁଲରେ ଲିପିବଦ୍ଧ କରାଯାଇଛି। ଦୁର୍ଘଟଣା ସଂଖ୍ୟା କିଛି ନ ହୋଇପାରେ, ଏକଥର, ଦୁଇଥର କିମ୍ବା ତିନିଥର କିମ୍ବା ତିନି ଥରରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ସଂଖ୍ୟକ ଦୁର୍ଘଟଣା ନିମିତ୍ତ ଗୋଟିଏ ଟେବୁଲ ରହିଛି। ଚାଳକମାନଙ୍କ ବୟସକୁ ସେହିଭଳି ତିନି ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଯାଇଛି, 18-29, 30-50 ଏବଂ 50ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ। ଏହି ତଥ୍ୟକୁ ବ୍ୟବହାର କରି ନିମ୍ନଲିଖିତ କ୍ଷେତ୍ରଗୁଡ଼ିକରେ ସମ୍ଭାବ୍ୟତା ସ୍ଥିର କରିବା। ଫାଷ୍ଟ ବିଟ୍, 18-29 ବର୍ଷ ବୟସର ଚାଳକ ବର୍ଷରେ ଠିକ ତିନି ଗୋଟି ଦୁର୍ଘଟଣା ଘଟାଇଥିବ। ସେକେଣ୍ଡ ବିଟ୍, 30-50 ବର୍ଷ ବୟସର ଚାଳକ ବର୍ଷରେ ଅତି କମ୍ରେ ଗୋଟିଏ ଦୁର୍ଘଟଣା ଘଟାଇଥିବ। ଓ ଥାର୍ଡ ବିଟ୍, ଯେକୌଣସି ଚାଳକ ବର୍ଷକରେ କୌଣସି ଦୁର୍ଘଟଣା ଘଟାଇ ନଥିବ। ବର୍ତ୍ତମାନ ସମାଧାନକୁ ଯିବା। ପର୍ଯ୍ୟବେକ୍ଷଣରେ ସମୁଦାୟ ଗାଡ଼ି ଚାଳକଙ୍କ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 2000। ଫାଷ୍ଟ ବିଟ୍, ବର୍ଷକୁ ତିନିଟି ଦୁର୍ଘଟଣା ଘଟାଉଥିବା 18-29 ବର୍ଷ ବର୍ଗର ଗାଡ଼ି ଚାଳକଙ୍କ ସଂଖ୍ୟା 61। ଅତଏବ 18-29 ବର୍ଷ ବର୍ଗରେ ବର୍ଷକୁ ତିନୋଟି ଦୁର୍ଘଟଣା ଘଟାଉଥିବା ଘଟଣାଟିର ପ୍ରବାବିଲିଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 61/2000। ସେକେଣ୍ଡ ବିଟ୍, 30-50 ବର୍ଷ ବର୍ଗରେ ବର୍ଷକୁ ଅତିକମ୍ରେ ଗୋଟିଏ ଦୁର୍ଘଟଣା ଘଟାଉଥିବା ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 125+60+22+18 ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 225। ଅତଏବ 30-50 ବର୍ଷ ବର୍ଗରେ ବର୍ଷରେ ଅତିକମ୍ରେ ଗୋଟିଏ ଦୁର୍ଘଟଣା ଘଟାଉଥିବା ଘଟଣାଟିର ପ୍ରବାବିଲିଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 225/2000 ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 0.1125। ଥାର୍ଡ ବିଟ୍, ବର୍ଷକୁ କୌଣସି ଦୁର୍ଘଟଣା ଘଟାଇ ନଥିବା ଚାଳକଙ୍କ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 440+505+360=1305। ଅତଏବ ଜଣେ ଚାଳକ କୌଣସି ଦୁର୍ଘଟଣା ଘଟାଏ ନାହିଁ, ଉକ୍ତ ଘଟଣାର ସମ୍ଭାବ୍ୟତା ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 1305/2000 ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 0.6525। ବର୍ତ୍ତମାନ ସେଟ୍ ତତ୍ତ୍ୱ ଉପରେ ଆଧାରିତ ସମ୍ଭାବ୍ୟତାର ଧାରଣା ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିବା। ସେଟ୍ ମାଧ୍ୟମରେ ସମ୍ଭାବ୍ୟତାର ସଂଜ୍ଞା ଓ ଧାରଣା ଗଣିତଜ୍ଞ କଲ୍ମୋଗୋରୋଭ ପ୍ରଦାନ କରିଥିଲେ। ମନେକର ଏକ ଅପ୍ରବଣ ମୁଦ୍ରାକୁ ଟସ୍ କରାଗଲା, ଫଳରେ ଏଚ୍ ଓ ଟି ମଧ୍ୟରୁ ଯେକୌଣସି ଗୋଟିଏ ପଡ଼ିବ। ସମସ୍ତ ଫଳାଫଳମାନଙ୍କ ସେଟ୍ ଯଦି ଏସ୍ ହୁଏ, ତେବେ ଏସ୍ ହେଉଛି ଏଚ୍ ଏବଂ ଟି ଉପାଦାନଗୁଡ଼ିକୁ ନେଇ ଗଠିତ ସେଟ୍, ବା ଏସ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ ସେଟ୍ ଅଫ୍ ଏଚ୍ ଆଣ୍ଡ ଟି। ଏଠାରେ ସେଟ୍ ଏସ୍କୁ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ କୁହାଯାଏ। ସେହିପରି ଗୋଟିଏ ମୁଦ୍ରାକୁ ଦୁଇଥର ଟସ୍ କଲେ ପରୀକ୍ଷଣର ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଏସ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ, ଅର୍ଥାତ୍ ସେଟ୍ ଏସ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ ସେଟ୍ ଅଫ୍ ଏଚ୍ 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 ଟି ଟି ଏଚ୍ ଟି ଟି। ଏଠାରେ ମନେ ରଖ ଯେ ଗୋଟିଏ ମୁଦ୍ରାକୁ ଦୁଇଥର ଟସ୍ କରିବା ଓ ଦୁଇଟି ମୁଦ୍ରାକୁ ଏକସଙ୍ଗେ ଟସ୍ କରିବା ଏହି ଦୁଇ କ୍ଷେତ୍ରରେ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ସମାନ। ସେହିପରି ଏକ ନିରପେକ୍ଷ ଲୁଡ଼ୁଗୋଟିକୁ ଭୂମିରେ ଗଡ଼ାଇଲେ ଫଳାଫଳ 1, 2, 3, 4, 5, 6 ମଧ୍ୟରୁ ଯେକୌଣସି ଗୋଟିଏ ହେବ। ଏଠାରେ ସମସ୍ତ ଫଳାଫଳମାନଙ୍କ ପାଇଁ ସେଟ୍, ଅର୍ଥାତ୍ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଏସ୍ ହେବ ସେଟ୍ ଅଫ୍ 1, 2, 3, 4, 5, 6। ଘଟଣା ବା ଇଭେଣ୍ଟ, ଏକ ପରୀକ୍ଷଣରେ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଏସ୍ ହେଲେ ଏହାର ଯେକୌଣସି ଉପସେଟ୍ ବା ସବ୍ସେଟ୍ ଇ ଏକ ଘଟଣା, ଅର୍ଥାତ୍ ଏକ ଘଟଣା ଇ ଇଜ୍ ଏ ସବ୍ସେଟ୍ ଅଫ୍ ଦି ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଏସ୍। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଗୋଟିଏ ମୁଦ୍ରାକୁ ଥରେ ଟସ୍ କଲେ ଘଟଣା ଇ ହେବ ଶୂନ୍ୟ ସେଟ୍ ଫାଇ ଏଚ୍ ଟି ଏଚ୍ ଟି ମଧ୍ୟରୁ ଯେକୌଣସି ଗୋଟିଏ। ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ ଫାଇ କୁ ବାକ୍ୟରେ ଆମେ ନିମ୍ନଲିଖିତ ମତେ ପ୍ରକାଶ କରିପାରିବା। ଇ ଘଟଣାଟି ହେବ ମୁଦ୍ରାଟି ଥରେ
ଟସ୍ ହେତୁ ଫଳ ଏଚ୍ ଓ ଟି ମଧ୍ୟରୁ କୌଣସିଟି ନୁହେଁ, କାରଣ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଫାଇଭ୍। ସେହିପରି ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏକ୍ସ କୁ ବାକ୍ୟରେ ପ୍ରକାଶ କଲେ ଇ ବା ଇଭେଣ୍ଟ ଟି ହେବ ମୁଦ୍ରାଟି ଥରେ ଟସ୍ ହେତୁ ଫଳ ଏଚ୍ କିମ୍ବା ଟି। ତାହେଲେ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଚ୍ ର ଅର୍ଥ ମୁଦ୍ରାଟି ଥରେ ଟସ୍ ହେତୁ ଫଳ ଏଚ୍, ଏବଂ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟି ଏହାର ଅର୍ଥ ହେଉଛି ମୁଦ୍ରାଟି ଥରେ ଟସ୍ ହେତୁ ଫଳ ଟି। ଏଠାରେ ମନେ ରଖ ଇ ଏକ ସେଟ୍ ଯାହା ପ୍ରଥମେ ଏଚ୍ କୁ ନେଇ ଗୋଟିଏ ସେଟ୍ ଏବଂ ଦ୍ୱିତୀୟରେ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟି କୁ ଉପାଦାନ ନେଇ ଗୋଟିଏ ସେଟ୍। ସଂଜ୍ଞା ଏକ ପରୀକ୍ଷଣରେ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଏସ୍ ହେଲେ ଏସ୍ ର ଯେକୌଣସି ଉପସେଟ୍ ଇ ଏକ ଘଟଣା ଓ ଇ ଘଟଣାର ସମ୍ଭାବ୍ୟତା ପିଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା, ହୁଇଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କାର୍ଡିନାଲ୍ ନମ୍ବର ଅଫ୍ ଇ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ କାର୍ଡିନାଲ୍ ନମ୍ବର ଅଫ୍ ଏସ୍। ସୁତରାଂ ଗୋଟିଏ ମୁଦ୍ରା ଟସ୍ରେ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ, ଯେହେତୁ ଏସ୍ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ଟି ଏସ୍ ଏବଂ ଟି ଉପାଦାନକୁ ନେଇ ଗଠିତ ସେଟ୍। ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଚ୍ ସେଟ୍ ହେଲେ, ଅର୍ଥାତ୍ ଏଚ୍ ଉପାଦାନ ବିଶିଷ୍ଟ ଗୋଟିଏ ସେଟ୍ ହେଲେ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ହେବ ୱାନ୍ ଓ ପିଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା, ହୁଇଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ୱାନ୍ ବାଇ ଟୁ। ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟି କୁ ଉପାଦାନ ନେଇ ଗୋଟିଏ ସେଟ୍ ହେଲେ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ୱାନ୍ ଓ ପିଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ହାଫ୍। ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଫାଇ ହେଲେ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜିରୋ, ଅର୍ଥାତ୍ ପି ଫାଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜିରୋ ବାଇ ଟୁ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଜିରୋ। ସେହିଭଳି ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏସ୍ ହେଲେ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ଓ ପି ଏସ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ବାଇ ଟୁ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ୱାନ୍। ଉଦାହରଣ ଫାଇଭ, ଗୋଟିଏ ମୁଦ୍ରାକୁ ଦୁଇଥର ଟସ୍ କରାଗଲେ ଫଳ ଦୁଇଟି ଏଚ୍ ମିଳିବାର ସମ୍ଭାବ୍ୟତା ନିରୂପଣ କରିବା। ସମାଧାନ, ଗୋଟିଏ ମୁଦ୍ରାକୁ ଦୁଇଥର ଟସ୍ କରାଗଲେ ଫଳଗୁଡ଼ିକ ଏଚ୍ ଏଚ୍ ଏସ୍ ଟି ଟି ଏଚ୍ ଓ ଟି ଟି ହେବ। ସୁତରାଂ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଏସ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଚ୍ ଏଚ୍ ଏସ୍ ଟି ଟି ଏଚ୍ ଟି ଟି କୁ ନେଇ ଗଠିତ ସେଟ୍, ଅତଏବ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଫୋର୍। ଦତ୍ତ ଘଟଣା ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଚ୍ ଏଚ୍ କୁ ଉପାଦାନ ନେଇ ଗଠିତ ସେଟ୍, ତେଣୁ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ୱାନ୍। ସୁତରାଂ ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ପ୍ରୋବାବିଲିଟି ଅଫ୍ ଏଚ୍ ଏଚ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ୱାନ୍ ବାଇ ଫୋର୍। ଦ୍ରଷ୍ଟବ୍ୟ, ଯଦି ଫଳ ଅତି କମ୍ରେ ଗୋଟିଏ ଏଚ୍ ଆଶା କରାଯାଏ ତେବେ ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଚ୍ 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 ଟି ଟି ଏଚ୍ କୁ ନେଇ ଗୋଟିଏ ଗଠିତ ସେଟ୍ ଓ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଥ୍ରୀ, ସୁତରାଂ ଏ କ୍ଷେତ୍ରରେ ପିଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଥ୍ରୀ ବାଇ ଫୋର୍। ଉଦାହରଣ ସିକ୍ସ, ଗୋଟିଏ ଲୁଡ଼ୁଗୋଟିକୁ ଥରେ ଗଡ଼ାଇବାରେ ଫଳ ଏକ ମୌଳିକ ସଂଖ୍ୟା ପାଇବାର ସମ୍ଭାବ୍ୟତା ନିରୂପଣ କର। ସମାଧାନ, ଗୋଟିଏ ଲୁଡ଼ୁଗୋଟିକୁ ଥରେ ଗଡ଼ାଇଲେ ଫଳଗୁଡ଼ିକ ହେବ ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଫୋର୍ ଫାଇଭ୍ ଓ ସିକ୍ସ। ସୁତରାଂ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଏସ୍ ଗୋଟିଏ ସେଟ୍ ଯାହା ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଫୋର୍ ଫାଇଭ୍ ସିକ୍ସ ଉପାଦାନମାନଙ୍କୁ ନେଇ ଗଠିତ ହୋଇଛି, ଅତଏବ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ସିକ୍ସ। ଦତ୍ତ ଘଟଣା ଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ଥ୍ରୀ ଫାଇଭ୍ କୁ ନେଇ ଗଠିତ ସେଟ୍, ଅତଏବ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଥ୍ରୀ, ଅତଏବ ପିଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଇ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଏସ୍ ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଥ୍ରୀ ବାଇ ସିକ୍ସ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ହାଫ୍।